গত বছর ইঞ্জুরি ছিল প্রচুর পরিমাণ, আমাদের মেইন প্লেয়ার যে ছিল সেই রাফায়েল আগস্ত, ও ইঞ্জুরিতে ছিল, এবছর ইঞ্জুরিতে আছে এখনো। তো এই নতুন বছর নিয়ে আমরা অনেক আশাবাদী, অনেক নতুন প্লেয়ার আছে, নতুন কোচ আসছে, তো ওর যেটা চাই সেই অনুযায়ী যদি আমরা খেলতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করবো এই টুর্নামেন্ট। বিদেশি স্ট্রাইকার নিছে, দেশি স্ট্রাইকারের মধ্যে আমি আছি, আরও দু একজন আছে লোকাল স্ট্রাইকার। তো এখন গোলের পরিকল্পনা হলো আপনার, এখন পরিকল্পনা কোচ আমরা যেহেতু সময় পাইনি, এখনও কোচ সেভাবে সাজানোর সময় পাইনি, তো যে অল্প সময়ের মধ্যে করছে তার মধ্যে আমরা কালকে প্র্যাকটিস করছি স্কোর নিয়ে, তো যে সেটা যদি আমরা প্রয়োগ করতে পারি তা তো ভালো আমাদের জন্য। আমরা আশাবাদী, আমরা জেতার জন্য এখানে আসছি, এবং আবাহনী অবশ্য আপনারা জানেন যে বরাবরই চ্যাম্পিয়ন ফাইট টিম করে, তো আমরা অবশ্যই আশাবাদী, যদিও আমাদের সব ফরেন নাই, একজন ফরেনে খেলতে হবে, তো সেটা ব্যাপার না, ওদেরও তো ফরেন প্লেয়ার নাই, ওদেরও সব লোকাল, তো সেসব আশাবাদী যে আমরা জয় নিয়ে ফিরবো ইনশাআল্লাহ।